স্বাধীনতার 72 বছরের পিছতো অসম সরকারের ব্যাগুম বিভাগ আর সমষ্টির কোনো একজন বিধায়কে এটা গ্রাম্য পথ নির্মাণত গুরুত্ব নিদিয়াত অবশেষত পত্র লিখিলে ভারতের রাষ্ট্রপতিলৈ। আমগুড়ি বিধানসভা সমষ্টির জাজি নৈপরিয়া গাঁৱৰ ভূঞাহাট কৈবৰ্ত গাঁও বিভিন্ন সমস্যায় জর্জরিত গাঁওখনের একমাত্র পথটো আজিও নির্মাণ করে নিদিলে রজাঘরিয়ায়, ফলত একাঠু বোকা পানীরে যাতায়াত করবলগিয়া অবস্থার সৃষ্টি হয়েছে রাইজর। গুরুত্বপূর্ণ বিষয় যে পি এম জি এইচ ওয়াই আসনির অধীনত নির্মাণ করবলৈ 2016 সনের 20 আর 21 সেপ্টেম্বরত পথটো গড়কাপ্তানি বিভাগে জরিপ চলাইছিল যদিও গড়াখহনিয়াত ভূঞাহাট কৈবর্ত গাঁৱৰ 100 মিটার পথ সিগি থকার কারণে পথটো নির্মাণ নকৰিলে। যেটো রাস্তা আমার উন্নতি সত্রের পর ধরল হিলদারি হয়ে আহিছিলে, সেই রাস্তাটো আমার এইটোর আমার গাঁৱৰ মাজেদিয়ে গোল হলে হয়, কিন্তু কিছুমান দুষ্কৃতিকারীয়ে কিবা চক্রান্ত করে সেই রাস্তা এইফলেদি লৈ গুছি গল বেলেগ এটা সাইডেদি। আমগুড়ি সমষ্টির বিধায়ক প্রদীপ হাজরিকার নিজা ভূঞাহাট পঞ্চায়েতর অন্তর্গত অনুসূচিত জাতি বসতি প্রধান গাঁওখন এলাকি হয়ে থাকার অবশেষত সচেতন যুবক প্রবীণ দাসে সমগ্র বিষয় বর্ণনা করে মহামান্য রাষ্ট্রপতিলৈ অতি দুঃখেরে এখনই পত্র লিখি সকল সমস্যা সমাধানের ব্যবস্থা করব বলে আশা করে। আমার সমষ্টির বিধায়কজনেও বিশেষভাবে গুরুত্ব আরোপ নকরার কারণে আমি রাষ্ট্রপতিলে পত্র প্রেরণ করবল হল। আশা রাখিছো আমার নবনির্বাচিত মাননীয় যোরহাট লোকসভা সমষ্টির সাংসদ তপন কুমার গগৈয়ে আমার এই অনুসূচিত জাতি অধ্যক্ষিত গাঁওখনের সমস্যা সমাধানের প্রতি গুরুত্ব দিব। আনহাতে যুবকজনের পত্র রাষ্ট্রপতি ভবনে লাভ করে গুরুত্ব সহকারে লৈ অসম সরকারলৈ ব্যবস্থা গ্রহণের বাবে জরুরি পত্র প্রেরণ করেছে। ইয়ার পিছতো অসম সরকারে গাঁওখন উন্নয়নের কারণে কি পদক্ষেপ গ্রহণ করিব সেয়া সময়ত লক্ষণীয় হব। আমগুড়ির পৰা নবনীতা গগৈ, রিপোর্ট প্রাগ নিউজ।